نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এক ভাইয়ের প্রশ্ন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে যদি তার জীবনে কোনো কাজ না করে নামাজ রোজা বা অন্যান্য ইসলামের যে কাজগুলো সেগুলো না করে তাহলে সেক্ষেত্রে কি সে জান্নাতে প্রবেশ করতে পারবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই কথার তাৎপর্য হচ্ছে এই যে কোনো অমুসলিম ইসলাম কবুল করলো আর ইসলাম কবুল করলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে শাহাদা দিয়ে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে সে শাহাদা দিল ইসলাম কবুল করলো কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ার পূর্বে রোজা রাখার পূর্বে ইসলামের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করার পূর্বেই মৃত্যুবরণ করলো তাহলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিলাম আমি জান্নাতে চলে যাব এটা সম্ভব নয় কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সিদকাম মিন কলবি অন্তর থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেবে তার উপরে ওয়াজিব হয়ে যাবে যে সে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাই শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফী রওয়ায়াতিন ইলা ইয়াহিদুল্লাহ আল্লাহর রাসূল মুআযকে বলছেন তুমি যখন ইয়াহুদীদের নিকটে যাবে ইয়াহুদীদের কাছে যাবে তখন সর্বপ্রথম তুমি দাওয়াত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহকে এক বলে স্বীকার করবে যদি তারা এই কথা মেনে নেয় যে আল্লাহকে আমরা এক বলে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যেন দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাদের উপর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মানে ওয়াজিব হয়ে যাবে যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে আল্লাহকে স্বীকার করে নেবে তারপর এটা দ্বিতীয় কাজ তাহলে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তখন তার উপরে ওয়াজিব হয়ে যাবে ইসলামের অন্যান্য কাজগুলো তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে পরেই হচ্ছে সর্বপ্রথম তাকে নামাজ আদায় করতে হবে কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম কিন্তু আমি নামাজ পড়বো না ইসলামের অন্যান্য কাজগুলো করবো না তাহলে সেই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 1358 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি যদি তার নামাজের হিসাব ঠিক হয়ে যায় নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারে সাইরু আমালিহি সমস্ত আমল ঠিক হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আর নামাজের হিসাব যদি গোলমাল হয়ে যায় নামাজের হিসাব ঠিকঠাক দিতে না পারে তাহলে সমস্ত আমল গোলমাল হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে
অতএব কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে জান্নাতে যেতে পারবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে ইসলামের অন্যান্য কাজগুলো মেনে না নেয়, অন্যান্য কাজগুলো না করে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাত তারা যাবে যারা কর্ম করার সুযোগ পাবে না। কোনো মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো কিন্তু সে নামাজ পড়ার সুযোগ পেল না, ইসলামের অন্যান্য কাজ করার সুযোগ পেল না, তবে সেক্ষেত্রে সে অবশ্যই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا زِرَاعٌ فَيَسْبُقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا। বুখারী হাদিস নম্বর 3208। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মাঝে কেউ কেউ সারা জীবন জাহান্নামের কাজ করে, সারা জীবন জাহান্নামের কাজ করে, যত রকমের অন্যায় কাজ সে করে, তার আর জাহান্নামের মধ্যে মাত্র এক হাত বাকি থাকে, আর এক হাত আগিয়ে গেলেই সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। মানে এত খারাপ কাজ করেছে, শিরক করেছে, কুফরি করেছে, জুলুম অত্যাচার করেছে, যখন সে বুঝতে পারলো আমি অন্যায় রাস্তায় আছি, আমি শিরকের উপরে আছি, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে বা তওবা ইস্তেগফার করে যখন সে সঠিক রাস্তায় চলে আসবে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। তাহলে কোনো মানুষ সারা জীবন অন্যায় করার পরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, শেষে যদি শাহাদা দেয় খালিস নিয়তে, আর শাহাদা দেওয়ার পরে পরে সে যদি মৃত্যুবরণ করে নামাজ পড়ার সুযোগ না পায়, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।